আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএস মিশনারিজ। এমএস মিশনারিজ আপনাদের স্বাগত। আজকে আমরা একটা হাইড্রোলিক ট্রলি, যেটা হচ্ছে অনেকে চেনেন অনেকে চেনেন না হয়তো বা, তো মেশিনটা আমরা নতুনভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং চেনানোর চেষ্টা করতেছি এবং হচ্ছে এটা কীভাবে অপারেট করা যায় সেটাও শেখাই দিচ্ছি। হ্যাঁ, মেশিনটা এখন আপনার চালানো হবে। আপনার মেশিনটা এখন দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে মেশিনটা হচ্ছে আপনার হ্যান্ডেল, হ্যান্ডেলে একটা ওই যে আপনার লক আছে, হ্যাঁ এটা হচ্ছে নামাই দিতে হবে। নামাই দেওয়ার পরে এইবারটা পাঞ্চ করবেন। দেখেন একজন লোকও দাঁড়ায় আছে, পাঞ্চ করলে এটা উঠবে। হ্যাঁ দেখুন, পাঞ্চ করতেছে, পাম্প করতেছে আর কি। হ্যাঁ পাঞ্চ করেন, পাম্প করেন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে এখন উপরের দিকে উঠতেছে। হ্যাঁ এটা হচ্ছে মাল হলো যে কোনো জায়গার থেকে স্থানান্তর করার জন্য খুব সুন্দর একটা মেশিন। এটা ক্যাপাসিটি 2 টন, 3 টন, 2.5 টন, 5 টন পর্যন্ত হয়। হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোলিক ট্রলি বা কেবল ফ্লক ফ্লক ট্রলি, বিভিন্ন ধরনের বিভিন্ন নামে ডাকে আর কি। এবার হচ্ছে দেখেন নামানোর জন্য সিস্টার জীবন দেখেন নেমে গেছে, দেখছেন। এবার আপনি হচ্ছে মনে করেন যে আপনার যে গ্যারেজে রাখেন, যেখানে রাখেন। Likey.